আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে খুবই স্পেশাল একটি রান্না তৈরি করে দেখাবো, আর সেটি হচ্ছে সর্ষে ইলিশ। বাঙালির ঘরে ঘরে যখন ইলিশ মাস আসে, তখন কি সর্ষে ইলিশ না রান্নলে চলে? এটি সবারই কিন্তু পছন্দ। আজ আমি আপনাদেরকে ভিন্ন রকমভাবে সর্ষে ইলিশটা তৈরি করে দেখাবো। সো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলুন দেখে নেই। প্রথমে আমি এখানে ইলিশ মাছ একটু বড় করে কেটে নিয়েছি। আমি আমার সাইজ করে একটু বড় ধরনের করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ইলিশ মাছের সবচেয়ে বড় উপাদান যেটি হচ্ছে এখানে সরিষা, আমি এখানে সরিষাটা মানে ব্লেন্ড করে নিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন সাদা সরিষা, এই সরিষাটাকে আমি 10 মিনিট ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে নিয়েছি আমি 3 টেবিল চামচ সরিষার তেল, এই তেলটা কিন্তু অবশ্যই থাকতে হবে। আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ। এই তিনটি উপকরণ সরিষার মানে ইলিশ মাছের জন্য খুবই প্রয়োজনীয়। তো দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন লবণ, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া। দিয়ে মাছটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেব 5 মিনিটের জন্য। এতে করে মাছের গায়ে গায়ে এই মশলাটুকু লেগে যাবে। সো আমি এটাকে ম্যারিনেট করে ভাজতে চলে যাব। সো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি, এবং প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সেই সরিষার তেল। এখানে সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সবগুলো মাছ একসাথে দিয়ে এটাকে বেজে নেব। তো এভাবে আমি মাছটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে বেজে নেব একটু লাল হওয়া পর্যন্ত। সো যখন মাছটা দুই সাইড একভাবে লাল হয়ে যাবে, তখন আমি একটি একটি করে তুলে নেব। আর বেশি কিন্তু এটাকে লাল করা যাবে না, এতে কিন্তু কুরকুরে হয়ে যেতে পারে। তো সবগুলো মাছ বেজে নেওয়ার পর আমি তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচ রসুন বাটা। সো অনেকেই কিন্তু রসুন বাটাটা ইউজ করেন না, তবে আমার কাছে রসুন বাটাটা না দিলে অপূর্ণ মনে হয়। দিয়ে দিচ্ছি আমি কয়েকটি কাঁচামরিচ, দিয়ে 1 মিনিট বেজে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ বাটা। আপনারা এখানে যদি পেঁয়াজ বাটা দিতে না চান, তবে না দিলেই হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মানে লবণ। দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো বেজে নেব পেঁয়াজটাকে, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, মানে পানিটা বের হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা, আগে যে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ আমি দিয়েছি। আর বেশি দিতে যাবেন না, এতে করে কিন্তু তিতা লাগতে পারে সেজন্য। সো দিয়ে মশলাটাকে আমি আরও 4 মিনিট বেজে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, সেই সাথে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, এবং 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া আমি দিয়ে দেব। অনেকেই কিন্তু এই উপকরণগুলো ব্যবহার করেন না, তবে এভাবে একবার আপনারা তৈরি করে দেখবেন। দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ পানি। দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই মশলাটা যত বেশি আপনারা কষাবেন, তত বেশি আপনারা ভালো ফ্লেভার পাবেন বা স্বাদ পাবেন। দিয়ে দিচ্ছি আমি সেই বেজে রাখা মাছ, দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মাছের সাথে মিক্স করে আমি ডেকে রেখে দেব। সো এভাবে আমি মিক্স করে নিয়েছি মাছগুলোকে। এখন ডেকে দেব 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার এটা মানে সিদ্ধ মানে একটু বলকুটে গিয়েছে। সো এভাবে নেড়ে চেড়ে আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করব। সো দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু উপরে বেশে উঠেছে। আর ঠিক এভাবেই আপনারা চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে জাল করবেন। তো আমার হয়ে গেছে এটা, আমি চুলা থেকে নামিয়ে নেব এ পর্যায়ে। তো হয়ে যাওয়ার পরে আমি এখন এটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। সো দেখতেই পেলেন খুবই সহজেই মজাদার রান্নাটা তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন, আর দেখবেন এটা খেতে কতটুকু মজার। সো যদি আমার রেসিপিটি ভালো লাগে, প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না, এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আমি অবশ্যই আপনাদেরকে আগের দাদি নানির মতোই কিন্তু তৈরি করে দেখিয়েছি। আর যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাকে কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ ইয়াম্মি কুকিং বাই স্বপ্না, সেখানেও পোস্ট করতে পারেন। আজ এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।